হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু ডে আইম গোয়িং টু সলভ আইমাতের প্রশ্নবিদ্যা দু হাজার চব্বিশ আমরা সেকেন্ড স্যামেসিভির দশ নম্বর স্কুলটি সলভ করবো অ্যান্ড বিফোর স্টার্ট দিস ভিডিও আই রিকোয়েস্ট মাই অল নি ভিউয়ার্স টু সাবস্ক্রাইব মাই চ্যানেল কিভ সাপোর্ট মি চলো শুরু করা যাক ভিডিওটি দ্য চিলড্রেন ওয়ে আর ইগার টু সি দ্য সান শিশুরা সূর্যকে দেখার জন্য উদ্গ্রীব ছিল বা আগ্রহী ছিল দে হ্যাড বিন অন ভেনাস অল দেয়ার লাইফস তারা জীবন তাদের জীবনটা কাটিয়েছে শুক্র গ্রহে দে হ্যাড বিন অনলি টু ইয়ার্স ওল হোয়েন দ্য সান লাস্ট কেম আউট তাদের মাত্র দু বছর বয়স ছিল যখন সূর্য শেষবার উঠেছিল দে হ্যাড লং সিন্স ফর গটেন দ্য কালার অ্যান্ড দ্য হিট হাউ ইট রেলি ওয়াস তাই এই দীর্ঘ সময়ের জন্য তারা ভুলে গেছে এটার রং ও তাপ সত্যি কেমন ছিল দ্য প্লে ইন দ্যকোয়িং টানেলস অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিটিভস্থ শহরের প্রতিধ্বনিময় সঙ্গে তারা খেলাধুলো করছে গ্রীষ্ম ও সূর্যের গান গাইছে বলছে দ্য চিল্ড্রেন ওয়ে ইগার টু সি শিশুরা আগ্রহী ছিল দেখার জন্য কি দ্য ভেনাস দ্য আর্থ দ্য সান কি হবে দ্য সান দ্য সান লাস্ট কেম আউট অফ দ্য চিলড্রেন দ্য চিল্ড্রেন ওয়ে নাইন ইয়ার্স ওল্ড হ্যাপি টু সি দ্য সান নট ইভেন বর্ণ নট ওনলি টু ইয়ার্স ওল্ড অনলি টু ইয়ার্স ওল্ড মাত্র দু বছর বয়স হয়ে ডু দ্য চিলড্রেন লিভ কোথায় শিশুরা বাস করে আর ওয়ার ডি দ্য চিলড্রেন ফর গটেন চলো দেখে নাও ওয়ার ডু দ্য চিলড্রেন লিভ দ্য লিভ অন ভেনাস অল দেয়ার লাইফস

so what is meant by the expression the day has wept its feel the day has wept its feel means that the day has rained heavily the throughout the day and here weeping means raining mani where does the poet see herself when she thinks of her childhood the poet sees herself under the father's protected affectionate care in his house ওয়েন সি থিংস অব আর চাইল্ডহুড ডেস এবার রয়েছে দেখো এখানে আমাদের আনসিন প্যাসেস আনসিন প্যাসেস কি টিনটিন ইজ দ্য মেইন ক্যারেক্টার অ্যান্ড দ্য ইয়াং হিরো অফ হার্জেস মোস্ট ফেমাস কমিক সিরিজ টিনটিন হচ্ছে প্রধান চরিত্র হার্জের বিখ্যাত কমিক সিরিজে প্রধান চরিত্র এবং তরুণ নায়ক টিনটিন ফার্স্ট অ্যাপিয়ার ইন নাইনটিন টোয়েন্টি নাইন টিনটিন প্রথম আবির্ভূত হয় উনিশশো সালে হি লিভস অ্যাট মার্লিন টেস পাইক তিনি মার্লাইন স্পাইক এ থাকেন বসবাস করেন হি হ্যাজ এ ফেইথফুল পেড ড কল্ড স্নোই তার ছিল একটা বিশ্বস্ত কুকুর যার নাম স্নোই টিনটিন হ্যাজ নো ফ্যামিলি অ্যান্ড ইট ইজ ডিফিকাল্ট টু সে হাউ ওল্ড হি ইজ টিনটিনের কোনো পরিবার নেই এবং তার বয়স কত তা বলা মুশকিল সাম পিপল থিঙ্ক দ্যাট হি ইজ অ্যাবাউট সেভেন্টিন আদার্সে দ্যাট হি ইজ আ বিট ওল্ডার কেউ কেউ বলে যে তার বয়স সতেরো আর অন্যরা বলে সে তার থেকে একটু বড় হি ইজ অ্যান এভারগ্রিন রিপোর্টার তিনি একজন চির সবুজ প্রতিবেদক হি ইজ কনস্ট্যান্টলি স্ট্রাগলিং ফর উইক অ্যান্ড ট্রাইং টু ডিফেড অ্যাভেল সং তিনি প্রতিনিয়ত দুর্বলদের জন্য সংগ্রাম করে চলেছেন এবং মন্দকে পরাস্ত করার চেষ্টা করেছেন হি অলওয়েজ রেডি টু রিক্স ইন হিজ লাইফ ফর দ্য সেক অফ দ্য ওয়ার্ড ইন ডেঞ্জার যারা বিপদে পড়েন তাদের জন্য তিনি নিজের জীবন ঝুঁকি নিতে সদা প্রস্তুত সবসময় প্রস্তুত থাকেন হার প্রিফার্স টু অ্যানালাইজ এয়ার সিচুয়েশন বিফোর হি অ্যাক্টস হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট ইমাজিনেটিভ পারসন হু ডিলস ইজিলি উইথ ফরেন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড অলসো রিডস আ লট তিনি একজন বুদ্ধিমান কল্পনাপ্রবণ ব্যক্তি যিনি সহজে বিদেশি ভাষার সাথে মোকাবিলা করেন এবং প্রচুর পড়েন হি ব্যাটল অ্যাগেন্স্ট গ্যাংস্টার সার্চ ফর হিডেন ওয়েলথ এক্সপ্লোর দ্য ওয়াইড ওয়ার্ল্ড ইভেন ওয়েন টু দ্য মুন তিনি গ্যাংস্টারদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন লুকানো সম্পদের সন্ধান করেছিলেন বিস্তৃত সারা বিশ্বকে তিনি এক্স এক্সপ্লোর করেছিলেন তুলে ধরেছিলেন চাঁদেও গিয়েছিলেন হি ইজ রিমার্ক এভ রিম্যান্স হিরো তিনি সবার প্রত্যেকের কি ছিলেন হিরো বা নায়ক তিনি ছিলেন দ্য প্যাসেজ ইজ এ বায়োগ্রাফি স্নই ইজ এ ফেইথফুল ফর দ্য পিপল এন ডেঞ্জার The most suitable title Tintin and Adventures Everyman's Hero. Year of Tintin's appearance 1929. He is resident of Marlinspike Hall. His profession, Evergreen Reporter. Achha. Tintin's motto of life is always ready to risk his life for the শেক অফ দোস হুয়ার ইন ডেঞ্জার এ হারজেস্ট ফেমাস কমিক সিরিজ ফিচার অ্যাস মেইন ক্যারেক্টার অ্যান্ড ইয়াং হিরো এরপর রয়েছে গ্রামার গ্রামার করে দিচ্ছি তোমরা দেখে নাও টম হোয়াট আক ইউ ডিড গিভ মি করতে বলছে এ ভার্ড ওটে হবে আর সাবজেক্ট টম টম ইউ গিভ মি আ গ্রেট শক টম ইউ উইল নট ডাই অ্যাফার্মেটিভ করতে হবে এর মানে কথাটা ওটাই থাকবে কিন্তু সেটা আমাকে ইউ উইল নট ডাই তুমি মারা যাবে না এর মানে তুমি বেঁচে থাকবে টম ইউ উইল লিভ হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউর টুথ আনপলি সেই টম সেই টু টম আনপলি টম বাট দ্য ম্যাটার ওয়াজ উইথ ইজ টুথ দ্য রেইন স্টপ নেগেটিভ করতে হবে এর মানে ভাষা সেন্টেন্সের মানেটা যেন তাই থাকে সেটাকে না বাচকে বলতে হবে দ্য রেইন ডিট নট কন্টিনিউ মানে আর কন্টিনিউ করছে না বৃষ্টি এর মানে বৃষ্টি থেমে গিয়েছে দেটা সিভিলাইজেশন ইন দিস রেইনিং ওয়ার্ল্ড ভয়েস চেঞ্জ তাহলে অবজেক্ট ইস সিভিলাইজেশনাইজেশন সেট আপ বাই দে রেইনিং ওয়ার্ল্ড দেল দ্যাট কভার্ড ভেনাস সিম্পল সেন্টেন্স দেুট ইন দ্য গ্রেট জাঙ্গল অফ ভেনাস এই ছিল তোমাদের আজকের স্কুলটি